সালামু আলাইকুম বন্ধুরা, আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মাল্টি টেকনোলজি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন হ্যান্ডসেট, ওয়ালটন কোম্পানির। তো ওয়ালটনের মডেলটি হচ্ছে GF7। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটির অ্যাডভান্স কিছু ফিচার অ্যাড করা হয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে 4G। 4G কিন্তু এত কম দামে, আপনি যদি কম দামে একটি 4G হ্যান্ডসেট পেতে চান, তো ওয়ালটনের বিকল্প কিন্তু এখানে তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। কারণ ওয়ালটনই একমাত্র দিচ্ছে সবথেকে কম দামে 4G হ্যান্ডসেট ব্র্যান্ডের মধ্যে আর কি, মোটামুটি আর কি লোকাল ব্র্যান্ডের মধ্যে ওয়ালটনই একমাত্র দিচ্ছে 4G হ্যান্ডসেট। তো আমরা প্রথমেই শুরুতেই এটার কনফিগারেশন দেখে নেব, তারপরে কিন্তু এটার আনবক্সিং করব। তো চলুন বন্ধুরা, স্পেসিফিকেশনগুলো আগে দেখে নেওয়া যাক। এটার প্যাকেটের সাথে যে স্পেসিফিকেশন দেওয়া আছে, তা প্রথমে হাইলাইট করা হচ্ছে 1GB র্যাম, দেন 8GB ফোন মেমোরি, এবং ক্যামেরা হিসাবে কিন্তু পাচ্ছেন 5MP রেয়ার ক্যামেরা, এবং ফ্রন্টেও 5MP, একেবারে সেম। তো ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে ভালোই, এখানে 2700 mAh ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। 1.25 GHz কোয়াড কোর প্রসেসর এখানে দেওয়া হয়েছে। এবং আরেকটি প্লাস পয়েন্ট, অ্যাডভান্স ফিচার যেটা বলছিলাম, সেটি হচ্ছে এখানে কিন্তু আপনার ফুল ভিশন ডিসপ্লে, মোটামুটি ফুল ভিউ ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে ফোনটি আনবক্সিং করে ফেলবো এখনই। চলুন বন্ধুরা, এটি আনবক্সিং করা যাক, ওয়ালটন GF7। প্রথমে আমরা কেটে নিচ্ছি, দেখে নিব এটা ব্লু কালার, অসাধারণ একটি কালার। এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু একটি ওয়ান টাচ সেলফি অপশন আছে, টাচ সেলফি দেখতে পাচ্ছেন। আর গেট আপ কিন্তু অসাধারণ বলা যায়। এবং এখানে গরিলা গ্লাসের মতো আর কি কর্নিং ইউজ করা হয়েছে, কর্নিং গ্লাস দেওয়া হয়েছে, এবং ফ্রন্টে ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গেট আপের একটি ফোন, আসলে অসাধারণ বলা যায়। তো আমরা এই ফোনটির প্যাকেটের মধ্যে কী কী আছে, অ্যাক্সেসরিজ একটু দেখে নেব। অসাধারণ, ওয়াও, এটা আপনার দেখা যাচ্ছে। এর সাথে ফ্রি ক্রিস্টাল ব্যাকপার্ট, একটি ক্রিস্টাল ব্যাকপার্ট, দেন এর সাথে আছে চার্জিং অ্যাডাপ্টার, যে দেখতে পাচ্ছেন চার্জিং অ্যাডাপ্টার, নর্মাল চার্জিং অ্যাডাপ্টার। এই স্মার্টফোনের ক্ষেত্রে তো নর্মাল হয় না, মোটামুটি ভালোই দেওয়া হয়। তো এখানে এখানে দেখি হেডফোন, নর্মাল হেডফোন যদি দেখতে চান একটু দেখিয়ে দিই, হেডফোনটি নর্মাল হেডফোন আর কি, এটা দেখার মতো তেমন কিছু মনে হয় নাই। আচ্ছা, তারপরে তারপরে আমি দেখাবো আপনাকে, এখানে আছে হচ্ছে চার্জিং কেবল, ডাটা কেবল হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন এটি। তো এই এখানে দেখা যাচ্ছে 2700 mAh ব্যাটারি, দেখুন ব্যাটারিটি 2700 mAh ব্যাটারি, এর সাথে ফ্রি দেওয়া হয়েছে, ফ্রি বলতে সেটার সাথে তো থাকবেই। আচ্ছা, আর ওয়ারেন্টি কার্ড, এখানে 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। তো এই ছিল এই সেটের অ্যাক্সেসরিজ হিসেবে দেওয়া, আমরা এগুলা দেখে নিব যে সেটটির কেমন, একটু ওপেন করে যদি দেখতে চাই। আমরা ফোনটি খুলে ফেললাম, দেখুন দুটি সিম স্লট, আর নিচে এখানে কিন্তু উপরেই USB যেটা চার্জার, এবং 3mm জ্যাক। এটা আমরা একটু ওপেন করব, দেখব চালু হচ্ছে সেটটি। রেডি করে ফেলবো আমরা এটা সেটটিকে, জাস্ট কিছু সময় লাগবে এটা ওপেন হতে। নেক্সট, মোর ইনফরমেশন, দেখুন এখানে যেটা যেভাবে আছে এইভাবে আপনারা সিম্পল প্রসেস ওপেন করে নিতে পারবেন। আমরা কিন্তু এটা শুধুমাত্র একটু ক্যামেরা রিভিউ করব, ক্যামেরাটা দেখব কেমন এবং ফিচারগুলো, মানে অপারেটিং সিস্টেম। তো এইটা আমরা একটু দেখে নিব, 8.1 এর ফিচারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর। তো এটা যদি আমি ক্যামেরাটা একটু দেখে নিতে চাই, তো ক্যামেরা আপনারা দেখুন, এখানে অতটা সুন্দর হয়তো ক্যামেরা ভিউ হবে না। তারপরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ক্যামেরার রেজুলেশন, ডিসপ্লে রেজুলেশন অনেক সুন্দর।
দেখতে পাচ্ছি, অসাধারণ পিকচার বা পিকচার কোয়ালিটি এখানে আমি দেখতে পাচ্ছি আর কি। আপনারা নিতে চান ক্যামেরা হিসেবে কিন্তু এই দুর্দান্ত পারফরমেন্স এখানে কিন্তু পাবেন আপনারা। তো এই ছিল ওয়ালটন GF7 এই ফোনটির কিছুটা রিভিউ এবং আনবক্সিং। বন্ধুরা যদি হেল্পফুল মনে করেন এই ধরনের ভিডিও আপনারা পেতে চান আমার সাইট থেকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।